হ্যালো বন্ধুরা, দূরবীন অ্যাপের অর্থনীতি বিষয়ক ক্লাসে সবাইকে স্বাগতম। গতদিন আমরা জেনেছিলাম যোগান সম্বন্ধে, যোগান কি, যোগান বিধি কি, যোগান রেখা, যোগান সূচি সম্পর্কে। এখন আমরা জানব যোগানের দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে। যোগানের দাম স্থিতিস্থাপকতা, আমরা জেনেছি যে একজন বিক্রেতা সবসময় চেষ্টা করেন যখন দাম কম থাকতে তখন কম যোগান দিতে, এবং দাম যখন বাড়ে তখন তিনি তার যোগানের পরিমাণ বাড়ান। এখন এই যে দাম স্থিতিস্থাপকতার একটি সূত্র আছে, সেটি হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি নট বাই কিউ নট। এখানে এই যে ডেল্টা কিউ, ডেল্টা কিউ বলতে আমরা বুঝছি যোগানের যে পরিমাণ, সেই পরিমাণের যে পরিবর্তন তাকে। অর্থাৎ একটি দামে, অর্থাৎ কম দামে বা বেশি দামে, যখন আগের দামে কী পরিমাণ ছিল তার পরিমাণ যোগানের, এবং পরের দামে কী পরিমাণ যোগানের পরিমাণ হয়েছে, এই দুটোর যে পার্থক্য তাকে আমরা বলবো হচ্ছে ডেল্টা কিউ। আর ডেল্টা পি বলতে দুইটা যে দাম, সেই দামের মধ্যে যে পার্থক্য তাকে বলবো। এখন পি নট বলতে প্রাথমিক যে দাম ছিল, অর্থাৎ প্রথম যে দাম তাকে, আর কিউ নট বলতে প্রাথমিক যোগানের যে পরিমাণ তাকে। অর্থাৎ এই যে যোগানের দাম স্থিতিস্থাপকতা, এর মধ্যে দাম পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তনের যে সম্পর্ক, সেটিই আমরা মূলত এই যে সূত্রটি, এই সূত্রের সাহায্যে খুব সহজে পাবো। এখন বন্ধুরা, আমরা অন্য একটি বিষয়কে সম্পর্কে জানব যে স্থিতিস্থাপকতা কাকে বলে। বাজারের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা খুব বড় একটি ব্যাপার। এই স্থিতিস্থাপকতা মূলত নির্ভর করে চাহিদা এবং যোগানের মাধ্যমে। যেমন ধরো, আজকে বাজারে যে পরিমাণ চাহিদা রয়েছে এবং যে পরিমাণ যোগান রয়েছে, এই দুইটির মধ্যে এমন একটি অংশে এসে আমরা পৌঁছাবো যেখানে চাহিদা এবং যোগান একটি ভালো রূপ এসে লাভ করবে। যেমন ধরো, যখন 10 টাকা কোনো দ্রব্যের দাম, তখন তার চাহিদা থাকে ধরো 5টি এবং যোগান থাকে 3টি। এখন যদি দাম বেড়ে 12 টাকা হয়, সেক্ষেত্রে চাহিদা কমে হবে 4, যোগান বেড়েও 4 এগিয়ে দাঁড়ালো। যদি দাম আরও বেড়ে 15 টাকা হয়, সেক্ষেত্রে চাহিদা আরও কমবে ধরেন 3টা, এবং তখন যোগান গিয়ে দাঁড়ালো 5টা। এক্ষেত্রে কী দেখলাম, যখন দাম 10 টাকা থাকে, তখন বাজারে চাহিদা যদি 5 হয়, যোগান 3, অর্থাৎ যোগান কমাচ্ছে। কিন্তু 12 টাকায় চাহিদা এবং যোগান এর একটি সাম্যাবস্থায় আছে, এবং 15 টাকায় কী হচ্ছে, চাহিদা কম কিন্তু যোগান বেশি। এক্ষেত্রে আমরা এই যে একটি সাম্যাবস্থা পেলাম, অর্থাৎ চাহিদা এবং যোগান এটি একটি সাম্যাবস্থায় আছে, এটিকেই মূলত আমরা বলবো স্থিতিস্থাপকতা। এখন এই স্থিতিস্থাপকতার পরে আমরা জানব দাম স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা এবং পরিমাণ স্থিতিস্থাপকতা সম্পর্কে। এক্ষেত্রে আমরা এই ছকটির দিকে যদি আমরা আবার তাকাই, তাহলে যখন 12 টাকা দাম ছিল তখন চাহিদা এবং পরিমাণ সমান ছিল। ঠিক তেমনি যখন একটি দামে চাহিদা এবং পরিমাণ সমপর্যায়ে যাবে, তাকে আমরা বলবো দাম স্থিতিস্থাপকতা। এবং পরিমাণ স্থিতিস্থাপকতা বলতে বুঝাবো যে পরিমাণে চাহিদা এবং যোগান একই হয়, তাকে বলবো আমরা মূলত পরিমাণ স্থিতিস্থাপকতা। অর্থাৎ যখন 12 টাকা দামে চাহিদা এবং যোগান উভয় ছিল 4, অর্থাৎ পরিমাণ ছিল 4, তাকে আমরা বলবো পরিমাণ স্থিতিস্থাপকতা। অর্থাৎ চাহিদা এবং যোগান এরা যখন একটি সাম্যাবস্থায় এসে পৌঁছায়, তাকে আমরা স্থিতিস্থাপকতা বলি, এবং যে দামে এসে সাম্যাবস্থায় পৌঁছায় তাকে বলি দাম স্থিতিস্থাপকতা, এবং যে পরিমাণে এসে পৌঁছায় তাকে বলি পরিমাণ স্থিতিস্থাপকতা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরদিন আমরা আরও জানবো এ সম্পর্কে। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ।